রেশন দুর্নীতি সম্বন্ধে পশ্চিম বাংলায় খুব ভালো করে কি হয়েছে, কার অনুপ্রেরণায় হয়েছে, সেটা পিসিমণি জানেন এবং এটা পিসিমণিরই অনুপ্রেরণায় এই দুর্নীতি হয়েছে। ইডি সিবিআই কেন এখনো অবধি পিসিমণিকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন না সেটা বুঝতে পারলাম। উনি আজকে থেকে জেলে যাওয়ার আশঙ্কা করছেন না, উনি অনেক দিন ধরে জেলে যাওয়ার আশঙ্কা করছেন এবং জেলে যাওয়া উচিত বলে আমি মনে করি। এখনো শওকত মোল্লাকে তলব করেছি, এই ধরনের ক্রিমিনাল কে তলব করার জিনিস, ওকে তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে এবারে ইডি, বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? টলিগঞ্জ পাড়ায় অনেকেই দুর্নীতির সাথে যুক্ত, সবাই না হলেও অনেকেই যুক্ত, ওনাকে তলব করেছে, যাওয়া উচিত এবং তদন্তে সহযোগিতা করা উচিত। ইডি এবং সিবিআই এরা ভালোই তদন্ত করছে, কিন্তু একটা লেভেলে গিয়ে যখন এটা পিছিয়ে আর ভাইপোর দিকে যাচ্ছে তখন কিরম যেন এরা একটু পিছিয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হলো এই রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে সিবিআই প্রেয়ার করেছিলেন, কিন্তু শেষমেশ সেই মামলাটা কি অবস্থা কেউ জানে না। এটা ঘটনা, এটা ফ্যাক্ট। সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জিকে আমি খুব সম্মান করি, তিনি যখন মামলাটা করেছিলেন তখন মিডিয়াতে, বিভিন্ন সংবাদপত্রে এবং মিডিয়াতে বেরিয়েছিল, তাই রেশন দুর্নীতি সম্বন্ধে পশ্চিমবাংলায় খুব ভালো করে কি হয়েছে, কার অনুপ্রেরণায় হয়েছে, সেটা পিসিমণি জানেন এবং এটা পিসিমণিরই অনুপ্রেরণায় এই দুর্নীতি হয়েছে। ইডি সিবিআই কেন এখনো অবধি পিসিমণিকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন না সেটা বুঝতে পারলাম না। আগে ডেকে ওনাকে জিজ্ঞেস করা ইডি সিবিআই এর আরও 5-6 মাস আগে উচিত ছিল, কারণ পশ্চিমবাংলার যত দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতি পিসিমণির অনুপ্রেরণাতেই হয়েছে এবং ভাইপোর অনুপ্রেরণাতেই হয়েছে। ভাইপো তো ডাইরেক্ট এর সঙ্গে যুক্ত, যারা যারা এই এত ঘটনা ঘটেছে সব প্রশাসনের যারা ওপর মহল তারা পুরোপুরি জিনিসটাতে কিছু জানতো না, সব বসেছিল, বড় বড় কথা বলে বেড়াচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে। কেন এখনো ইডি সিবিআই ওনাদের ডাকছেন এটা নিয়ে আমরা রীতিমতো চিন্তায়। আজকে দিল্লির মুখ্যমন্ত্রী তো অ্যারেস্ট হয়েছে, হেমন্ত সোরেন তিনিও অ্যারেস্ট হয়েছেন। পিসিমণির দিকে যখন যেতে যাচ্ছে আর ভাইপোর কাছে যখন ইডি সিবিআই যাচ্ছে তখন জানি ইডি সিবিআই কীরকম আলগা দিয়ে দিচ্ছে। ভালো তদন্ত করেছে অফিসাররা, খুব ভালো ভালো তদন্ত করেছে, যদি ভালো তদন্ত না করতো তারা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা বেরোতো না, এটা নিয়ে কোনো ডিসপিউট নেই। কিন্তু যখনই পিসি আর ভাইপো হচ্ছে তখনই কেমন জানি না ইডি এবং সিবিআই কিরম জানি হালকা হয়ে যাচ্ছে, কিরম তাদের দিশেহারা মনে হয় আমার, তাদের কোথায় যেন গিয়ে একটা থেমে যাচ্ছে। শুধু পিসি আর ভাইপোর ক্ষেত্রেই এটা আমরা দেখতে পাই। আগে পিসি ভাইপোকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত, প্রয়োজনে কাস্টডিতে নেওয়া উচিত ইডি সিবিআই এর, পিসি এবং ভাইপো এদেরকে, কারণ এনারা না থাকলে পশ্চিমবাংলায় দুর্নীতি হতো না এবং 2011 সালের আগে পশ্চিমবাংলায় কোনো দুর্নীতির কোনো গন্ধ পাবেন না। আমি 2011 সালের আগে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি, 2011 সালের আগে কংগ্রেসও ছিলেন, বাংলা কংগ্রেসের নেতৃত্বে অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতিবাবু ছিলেন, বুদ্ধ ভট্টাচার্য ছিলেন, টোটাল আমি বলছি যে 2047 সাল থেকে আর 2011 সালের মে মাসের আগে অবধি পশ্চিমবাংলায় আপনি দুর্নীতি খুঁজে পাবেন না এবং এটাও খুঁজে পাবেন না যে পশ্চিমবাংলায় একটা জেনারেশন পুরো ধ্বংস হয়ে গেল, এটা এইগুলো এইসব জিনিস আপনারা খুঁজে পাবেন। 11 থেকে 14 অবধি একটা জেনারেশন শেষ হয়ে গেল। এই প্রথম নয়, এর আগেও সায়নী, দেব, বিভিন্ন টলিপাড়ের অভিনেতা অভিনেত্রীদের ইডি মানে তলব করেছে,
ভালো যারা পেশায় সাথে যুক্ত তাদের অর্থ হতে পারে, যেসব আর্টিস্টদের লোকে চেনে না জানে না তাদের এত এত কিছু হয় কি করে, এটা তো প্রশ্ন। যেমন ধরুন উত্তম কুমার, তিনি এক নম্বর আর্টিস্ট, এটা নিয়ে পশ্চিমবাংলায় অতি বড় উত্তম কুমার বিরোধীও বলবে যে না উনি একজন বড় আর্টিস্ট। এই ধরুন টলিপাড়ার প্রসঞ্জিৎ চ্যাটার্জি বড় আর্টিস্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কিছু আর্টিস্ট আছে নিজেদেরকে যারা আর্টিস্ট বলে মনে করে আর তৃণমূলের দালালি করে, কিছু আর্টিস্ট আছে যারা তৃণমূলের দালাল এবং তৃণমূলের চুরির সাথে যুক্ত, এটা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই টলিপাড়াতে আছে। বড় আর্টিস্ট ধরুন প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়, এটা বড় আর্টিস্ট, এটা নিয়ে তো উনি কোনো দিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন না এবং পশ্চিমবাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ওনার কাছে কৃতজ্ঞ এবং জনগণও ওনার কাছে, উনি বিশাল তার রেপুটেশন এবং তিনি ভালো ভালো সিনেমা পশ্চিমবাংলাকে বাঙালি জাতিকে উত্তম কুমারের জেনারেশনের পরে তিনি উপহার দিয়েছেন, তা ওনার ক্যাটাগরির সাথে তো কেউ আসে না, আমি তো নাম করেই বললাম ওনাদের। এরকম অনেক উনি না, সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন, সুচিত্রা সেন ছিলেন, অনেকেই আছেন, কিন্তু তারপরে একটা জেনারেশন এই দুর্নীতির সাথে এই টলিপাড়ায় যুক্ত হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, হয়েছে অনেকেই হয়েছে, সেটা ইডি সিবিআই তদন্ত করছে ভালো, তবে এই দুর্নীতির যে মেন মাথা তাকে কেন ধরছে না পিসি আর ভাইপো, এটা নিয়ে আমার সব থেকে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী খোদ জেলে যাওয়ার আশঙ্কা করছেন, হঠাৎ এই আশঙ্কার কারণ কি মনে হয়? নেওয়ালা দিন মে এ বাত জরুর মোদী কো ইয়াদ রাখনা চাইয়ে, আবি সে ডর রহা হ্যায় হামকো অ্যারেস্ট করেগা, অভিষেক কো অ্যারেস্ট করেগা, আরে করো না, কিতনা অ্যারেস্ট করনেগা, কিতনা কারাগার হ্যায়, কিতনা জেল হ্যায়, করকে সে দেখো। উনি আজকে থেকে জেলে যাওয়ার আশঙ্কা করছেন না, উনি অনেক দিন ধরে জেলে যাওয়ার আশঙ্কা করছেন এবং জেলে যাওয়া উচিত বলে আমি মনে করি। যত ওই হরিশ মুখার্জি স্ট্রিটের চত্বরে যত প্রপার্টি আছে সেগুলো ইডি এবং সিবিআই এর সিজ করা উচিত, প্রপার্টিগুলো ক্রোক করে নেওয়া উচিত। ওগুলো হয় কি করে? সারদায় ছবি একে, সারদায় সুদীপ্ত সেনকে ছবি বিক্রি করে হয়েছে, এখন তো ছবি আঁকেন না, টালির বাড়িটা এখন আর নেই, এই আশঙ্কাটা ওনার অনেকদিন আগের, আজকের আশঙ্কা না। এখন সময়টা বেরিয়ে মানে এগিয়ে আসছে এবং আমরাও লড়াইটা জারি রেখেছি, দীর্ঘদিন ধরে লড়াইটা জারি রেখেছি, তাই জন্য উনি বাজারে একটা গাওনা গেয়ে রাখছেন, যেদিন যাবেন সেদিন পাশে কাউকে পাবেন না, এবং পশ্চিমবাংলাটাকে পুরোপুরি ধ্বংস করেছেন উনি। রাস্তায় ছেলেমেয়েগুলো বসে আছে, একবার বলছেন যাদের চাকরি হয়নি বা যাদের চাকরি চলে গেছে, যারা সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে জেনুইন ক্যান্ডিডেট, তাদের গলার মধ্যে একটা কাঁটা ফুটিয়ে দিয়ে, খাড়া ঝুলিয়ে দিয়ে গলার মধ্যে, শান্তিতে পরিবারটা ছিল তাকে সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে। ওবিসি সার্টিফিকেট যেরকম বেআইনি উনি করেছেন, লাখ লাখ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে পাঠিয়ে দিয়েছেন, কে করেছে এগুলো? পশ্চিমবাংলায় ওই চেলা চামুন্ডাগুলোকে আর ওই বেড়ালগুলোকে ধরে তো কোনো লাভ নেই, বাঘটাকে ধরতে হবে। ইডি সিবিআই কবে ওই বাঘটাকে ধরে সেটাই আমাদের দেখার বিষয়। কোথাও যেন গিয়ে ইডি সিবিআই বাঘ ধরতে গিয়ে কেন পিছিয়ে আসছে, এবং আশঙ্কাটা করেছেন, আমার মনে হয় আশঙ্কাটা করে রাখুন, কারণ ভবিষ্যতে আপনার গোটা পরিবারটাকেই যেতে হবে, এটা আমরা জানি। যদি তদন্ত সঠিক হয় তাহলে এই দুর্নীতিগ্রস্ত পরিবারটা জেলেই কাটাবে শেষ জীবন, জেলের বাইরে আর কাটাতে হবে, কারণ পশ্চিমবাংলায় যা যে পরিমাণ খুন, যে পরিমাণ মানুষের প্রতি অত্যাচার আর যে পরিমাণ চুরি হয়েছে, এটা যদি সঠিক তদন্ত হয়, এই গোটা পরিবারটা তৃণমূলের যেগুলো মাথা আছে, এলাকার ছোট ছোট মাথা, মাঝারি মাথা, জেলার মাথা, এই যেমন একটা ওই চড়াম চড়াম গুড় বাতাসা বলতো, সে তো এখন ওই দিল্লিতে তিহারের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর তৃণমূলের একটা ক্যারেক্টার দেখবেন আপনারা, তৃণমূল কংগ্রেসের একটা ক্যারেক্টার আপনারা দেখতে পাবেন,
কি ক্যারেক্টার! এরা যখন অ্যারেস্ট হয় এদের গোটা পরিবার সমেত যায়। বাল্মীকি তিনি নিজে দস্যু ছিলেন, পরিবারকে জড়ান, অনেকে আছে নিজের পরিবারকে জড়ান, এরা গোটা পরিবার সমেত। বাপ বেটা জেলে, পিসি ভাইপোর নামে অ্যালিগেশন, বাপ মেয়ে, মেয়ের আবার বিভিন্ন সময় ডান্সের ছবি, সবাই দুর্নীতির সাথে যুক্ত। বাপ মেয়ে বউ কাকা জেঠা মামা পিসি যারা যারা আছে, এ টু জেড, গোটা পরিবার সমেত। আপনি পরিবারের একজনকে বাদ দিতে পারবেন না যে কিনা চুরি করেনি, জোচ্চুরি করেনি, ডাকাতি করেনি, জালিয়াতি করেনি। দেখুন তৃণমূলের এক্সাম্পল, আপনি যতজন আছে মাথা থেকে পিয়ে পর্যন্ত, পরিবার নিয়েই এরা রোজগার করে, জোচ্চুরি করে। কয়লা কাণ্ডে শওকত মোল্লাকে সিবিআই তলব করেছেন কিন্তু তিনি জাননি, তিনি কি কোনোভাবে বিষয়টা এড়িয়ে যাচ্ছেন? এখনো শওকত মোল্লাকে তলব করেছে, ওকে তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। ও কম খুন করেছে, কম জোচ্চুরি করেছে, এটা আমার কথা না। ওর পেশা কি? বোম বাঁধা ওর পেশা, আমার কথা না, পিসির কথা। পিসি ওকে বলছে আরে তুই তো বোম বাঁধিস, এখনো তলব করেছে, ওকে তো আগে লাঠি মেরে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল, এখনো তলব করেছে। পিসি বলছে যে ও বোম বাঁধে, বন্দুক ফ্যাক্টরি, বোম ফ্যাক্টরি, এগুলো সব ও তৈরি করে, আমার কথা না, এখনো ওকে তলব করছে সিবিআই। আমার এই জায়গাটাতেই সব থেকে বেশি দুঃখ, ওকে তলব করছে। কোনো একটা মানে ক্রাইম যে ও করেনি নিজের জীবনে এরকম না শওকত মোল্লা, ওই দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে বড় ডন, পাচার থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, জোচ্চুরি থেকে শুরু করে, টাকা খাওয়া থেকে শুরু করে, কোনো কিছু শওকত মোল্লার বাদ নেই, এখনো ওকে তলব করছে। কি বলবো বলুন, আগে ওকে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল, এখনো ওকে তলব করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলছে যে ও বোম বাঁধে, আপনি ওর ক্যাপশন দেখবেন, মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে গতকাল বাঘের বাচ্চা বলেছেন। বোম বাঁধে যারা তারা তো বাঘের বাচ্চাই হবে, বোম বাঁধতে গিয়ে অনেক সময় ফেটে যায়, এ যায় সে বাঘের, বোম যারা বাঁধে তাদেরকে বাঘের বাচ্চা তো বলবেই। এখনো আমার এইটাই তো সব থেকে বেশি দুঃখ যে সিবিআই এখনো তলব করছে, জেলে ঢোকাচ্ছে, এগুলো এগুলোকে তলব করার জিনিস, এগুলো এই ধরনের ক্রিমিনালকে তলব করার জিনিস, এখনো তলব করে যাচ্ছে সিবিআই, আগে এটাকে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার। কত মানে মানে নোংরা কাজ, যত জোচ্চুরির কাজ যাবে এরা করে, কোনো কিছু এদের মধ্যে, এমনকি আমার তো মনে হয় আরো ভারতবর্ষের যতগুলো ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তাদের আরো ওর নামে তদন্ত করা দরকার এই শওকত মোল্লা সম্বন্ধে। সিবিআই, ইডি, এনআইএ সবার তদন্ত করা উচিত, এটা মাথা, একে দক্ষিণ চব্বিশ পরগনায় ঢুকতে দেওয়া উচিত না, একে সবার আগে দিল্লি নিয়ে যাওয়া উচিত, এখনো তলব করছে ওকে। কি বলবো বলুন, মুখ্যমন্ত্রী তীব্র বিরোধিতা করে বলেছে যে এরকম প্রচারের সময় কাউকে তুলে নেওয়া যায় না, প্রচারে বাধা দেওয়া যায় না, আপনি কি বলবেন বিষয়টা নিয়ে? এই জোচ্চুরের প্রচার তো জোচ্চুরি পানাই করবে, শওকত মোল্লাকে তো আগে দরকার ছিল। আমার তো খুব মানে অস্বস্তিকর লাগছে যে সিবিআই এখনো শওকত মোল্লাকে তলব করছে, এরা মানুষ, চুরি ডাকাতি রাজানি বোমা বাঁধা গুলি করা মানুষকে খুন করা গরু পাচার খাদ্য চুরি চাকরি চুরি কোনটার সাথে এরা জড়িত নয়? এরা আছে বলেই তো তৃণমূল টিকে আছে, এদের টাকা এরা তুলে, এরা কালেক্টার, তুলে কালীঘাটে পাঠায়। আগে শওকত মোল্লাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে পশ্চিমবাংলায় না, শওকত মোল্লাকে গ্রেপ্তার করে পশ্চিমবাংলার বাইরে নিয়ে যেতে হবে, শুধু শওকত মোল্লাকে গ্রেপ্তার, চেরাচামুন্ডাগুলোকেও তো করতে হবে, এদের জন্য ট্রায়াল হতে হবে, এদের জন্য আইনের যেগুলো রাইট আছে সেগুলো এদের পেতে হবে, এইসব এদের জন্য নয়।
দেশে আইন আছে তাই জন্য চলছে। এই আইনের তো পরিবর্তনও হওয়া দরকার। শওকত মোল্লা টোল্লা এদের জন্য আইন নাকি? ট্রায়াল হবে, 41-এ নোটিশ হবে, 116 এগুলো এদের জন্য নাকি? এইসব লোক, এইসব ক্যাটাগরি লোকের জন্য এগুলো নয়, দেশের আইন বদলানো দরকার। আইন আছে তাই মানতে হচ্ছে, আমরাও মানছি, আমরাও মিডিয়াতে যখন বলছি আমরাও সেই কথাগুলো বলছি যে গ্রেপ্তার হওয়া উচিত, এগুলো এই আইন এদের জন্য নয়, এদের জন্য স্পেশাল আইন তৈরি করা দরকার। এরা মানুষ, আপনি বলুন তো, 2021 সালের পরে ওই দক্ষিণ চব্বিশ পরগনায় গ্রামে গঞ্জে ঢুকে দেখবেন যারা বিরোধী দল করতেন, কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, তাদের ফ্যামিলিগুলো কি হাল করেছে এই শওকত মোল্লা। গ্রাম থেকে বাড়িতে মেয়েগুলোকে তুলে নিয়ে চলে গেছিল এই শওকত মোল্লাদের টিমগুলো। এরা মানুষের পর্যায়ে পড়ে নাকি? রাজনীতি করতে এসছে, রাজনীতি পলিসি নিয়ে রাজনীতি হতে পারে। এই শওকত মোল্লা টোল্লা এরা মানুষ, জন্তু জানোয়ার এক একটা। এখনো সিবিআই এদেরকে তলব করে যাচ্ছে, কি বলবো বলুন। মুখ্যমন্ত্রী কিন্তু ইডি সিবিআই কে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে তারা কিন্তু ভুলে যাচ্ছে মোদী বাবু বেশি দিন নেই। দিল্লিতে কে সরকার থাকবে সেটার জন্য মমতা ব্যানার্জি চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ কাগজ এবং আইন কথা বলবে, কাগজ এবং আইন কথা বলবে। দুদিন দেরি হয়েছিল এসএসসি প্রাইমারি মামলার, কিন্তু আমাদের মোটা পার্থবাবু ভেতরেই গেছেন। আইন যদি স্ট্রং থাকে, এরা যারা প্রশাসনে আছেন তারা কি করতে পারেন, বড় জোর আলগা দিয়ে রাখতে পারেন, ফেলে রেখে দিতে পারেন। চার্জশিটে যদি নাম থাকে তো গিয়ে কোর্টে সারেন্ডারটা করতে হবে, তখন বেলটা কিভাবে রিজেক্ট করাতে হয় কোর্টে লড়ে সেটা আমরা জানি। ইডি সিবিআই, আমি বলবো, যারা অফিসার ছিলেন সত্যি ভালো তদন্ত করেছেন, কিন্তু এই ভাইপো আর পিসির ব্যাপারে, এদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে, এখানে আমার বেশ খানিকটা অনীহা লাগছে। সেটা কেন আমি জানি না, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ হতে পারে, কোনো তথ্যের অভাবে হতে পারে, আবার ওপর থেকে বলে রেখে দিয়েছে যে পিসি আর ভাইপোকে অ্যারেস্ট করা যাবে না, এটাও হতে পারে, কারণ আপনারা ওই পিসি আর ভাইপোর তো ক্ষমতা আছে, শক্তি আছে, সেটা আছে, সেটাকে আমরা ভাঙার জন্যই তো লড়াই করছি। আর এই শওকত মোল্লা ফোল্লা এদের এইসব তলব ফলবে মানে উচিতই না। রাতারাতি সিআরপিএফ নামিয়ে, প্রয়োজন হলে শওকত মোল্লাদের ওখানে আরও আর্ম পুলিশ, আর্ম ফোর্স নামিয়ে শওকত মোল্লাকে ওর এলাকা থেকে দড়ি দিয়ে বেঁধে মাটিতে শুইয়ে তুলে নিয়ে যাওয়া উচিত। এটা তলব টলব এদের জন্য নয়। তলব ঠিক আছে, পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে আমি মেনে নিলাম, জ্যোতিপ্রিয় মল্লিককে তলব করেছে আমি মেনে নিলাম, তলব করেছে তারপরে অ্যারেস্ট করেছে, এইসব লোককে তলব করার লোকেরা না, এদেরকে কোমরে দড়ি পরিয়ে রোগড়ে নিয়ে যাওয়া উচিত। ভুলভাল করছে ইডি সিবিআই, ভালো তদন্ত করছে সেটা বলছে, তলব করার লোক শওকত মোল্লা নয়। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আবার শ্লীলতাহানির অভিযোগ আমরা দেখতে পেয়েছি, এই যে রাজনীতির ক্ষেত্রে বারবার শ্লীলতাহানির অভিযোগ উঠছে, বিষয়টাকে আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, এই শ্লীলতাহানির অভিযোগগুলো এখন যে হাস্যকর জায়গায় চলে গেছে এটা এখন সবাই বুঝে গেছে। আর আইনজীবী হিসাবে আমি একটা কথা বলবো, বিশেষ করে মহিলাদের, যে দেখুন, যেখানে সত্যিকারের শ্লীলতাহানি হয়েছে বা কাউকে ধর্ষণ করা হয়েছে বা কারুর সাথে কোনো ঝামেলা হয়েছে সেখানে কেস করুন, কারণ মহিলা সমাজকে এখানে জেগে উঠতে হবে। এই জন্য, কারণ হচ্ছে, যদি ফলস কেস হতে থাকে এইভাবে,
আলটিমেটলি কোর্টের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে। যে মেয়েটা সিরিয়াসলি ভিকটিম সেই মেয়েটা কিন্তু আপনি দেখবেন যে সে আর রেমিডি পেল না, কারণ ফলস কেস জমতে জমতে সিস্টেমের ওপর তো চাপ বাড়ছে। আপনারা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট দেখবেন, আর্নেস্ট কুমার 498A বধূ নির্যাতন নিয়েছিল, সেই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলল যে ভাই 498A হলে অ্যারেস্ট করা যাবে না, অ্যারেস্ট করতে গেলে চেকলিস্ট বানাতে হবে। বিলো 7 ইয়ার্স অফেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এটা বলে দিতে বাধ্য হলো। কেন বলুন তো? কারণ এই আইনটা এত বেশিভাবে এত ফলসভাবে ব্যবহৃত হয়েছে যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট এটা বলে দিল। আপনাদের যারা, বিশেষ করে যারা মহিলারা আছেন বা ইয়ং মেয়েরা আছে, এই জিনিসটার বিরুদ্ধে এই ফলস কেসের ব্যাপারে রাজনৈতিকভাবে 354 কেসে জড়িয়ে দেবো, মহিলা ঘটিত কেসে জড়িয়ে দেবো, এইটার ব্যাপারে আপনারাও প্রতিবাদ করুন। 54 এই কেসের 80% কেসই হলো মিথ্যা, 80% কেসই হলো মিথ্যে কেস। আমি তো একদম প্রকাশ্যে বলছি 80% কেসই হলো, 95% কেসই হলো মিথ্যা। এই মিথ্যা কেস জমতে জমতে চারটে ধরুন সত্যিকারের কেসে তারা কিন্তু রেমিডি পাচ্ছে না। একটা মেয়ে যদি সত্যিকারের ফিজিক্যালি বা মেন্টালি কোনো পুরুষের দ্বারা হ্যাকেল হয়, সে কিন্তু রেমিডি পাবে না, তার রেমিডির জায়গাটা চলে গেল। এই যে জায়গাটা হলো, মিডিয়া নিয়ে উঠলো, তাকে একটা মেলাইন করানোর চেষ্টা হলো, এই টোটাল ঘটনাটা যেটা ঘটলো এটাতে কিন্তু আলটিমেটলি পলিটিক্যাল কার কি গেইন হলো জানি না, কিন্তু জুডিশিয়ারিতে একটা ফলস কেস ঢুকলো। লাখ লাখ ফলস কেস আছে, একটা ফলস কেস ঢুকলো। এই ফলস কেস ঢোকার ফলে জুডিশিয়ারিরও একটা চাপ বেড়ে গেল, সিস্টেমটার ওপরে, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ওপরে একটা চাপ বেড়ে গেল এই কেসটা ডিসপোজ অফ করতে হবে। আপনারাও যারা মহিলারা আছেন তারাও এটার প্রতিবাদ করুন, কারণ এটা না হলে কি হবে? যারা ধরুন, যারা আপনারা ধরুন কাজ করতে যান, সাংবাদিকরা মহিলা, কোনো জায়গায় তো আপনাদের আক্রমণ হয়েছে, বিভিন্ন সাংবাদিকের ক্ষেত্রে হয়েছে, সেই জেনুইন কেসগুলো আলটিমেটলি বিচার করার মতন জায়গা থাকে না, ওভারবার্ডেন্ড হয়ে যাবে এই চোর জোচ্চোর তৃণমূলের জন্য। আর এই কালচারটাও শুরু করে গেছে তৃণমূল, অনেক মানে বড় বড় ব্যক্তিদের এই ফলস কেসে তারা ফাঁসিয়েছে, ফলস কেসে ফাঁসিয়েছে হিউমিলিয়েট করার জন্য। আর হিউমিলিয়েশনের ব্যাপারটা আমি বলে রাখি, যারা যারা হয় তাদের এখন গা শোয়া হয়ে গেছে। যেমন আমরা যারা সরকারের বিরুদ্ধে মামলা দিনে দুবেলা করছি, আমাদের যেমন গা শোয়া হয়ে গেছে, কে কি বললো, কে কি করলো, কে কটা কেস দিল, কে মারতে এলো, এগুলো আর আমাদের মাথার থেকে বেরিয়ে গেছে, এগুলো এখন বেরিয়ে গেছে, সেই জায়গাতে আলটিমেটলি চলে যাবে। কেন আমার কে কি বললো বা কে কি অ্যাটাক করলো তাই দিয়ে কিছু যায় আসে, তাতে আমার যেমন কিছু যায় সেটা না, কিন্তু যারা ভিকটিম হচ্ছে, অ্যাকচুয়াল ভিকটিম হচ্ছে, তারা এই সিস্টেমের ভুলভাল জিনিসের, যে সুপ্রিম কোর্টের আর্নেস্ট কুমারের জাজমেন্টটা বললাম, যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট বলে দিল 498A মানে অ্যারেস্ট নয়, তাতে কি হলো, এরম তো যারা বিবাহ হচ্ছে, স্বামীর যা ঘরে যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এরকম মহিলা তো প্রচুর আছে, অ্যারেস্ট করতে পারছে না পুলিশ, জেনুইন কেস আছে, ধরুন পুলিশ অফিসারও জেনুইনভাবেই তাকে একটা সেটেলমেন্ট করতে চাইছে বা একটা পানিশমেন্ট দিতে চাইছে, করতে পারছে না, কারণ সুপ্রিম কোর্ট, কারণ কেন সুপ্রিম কোর্ট বললো, কারণ এই ফলস কেস, হাজার হাজার লাখ লাখ ফলস কেস, বিশেষ করে পলিটিক্যাল কেস। তাই পলিটিক্যাল কেস যেগুলো, এগুলোতে মাতামাতি আরও কিছু নেই, শুধু যারা মহিলা আছেন বা নারী বা মাতৃশক্তি যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, এই ফলস কেসের বিরুদ্ধে আপনারা সরব হন, কারণ এটা পুলিশকেও জানাতে হবে, এবং এই ফলস কেস যদি বন্ধ করা যায় অ্যাটলিস্ট সমাজের কিছু কল্যাণ হবে, তাতে কিছু সত্যি মানুষ যারা যারা ভিকটিম হচ্ছেন বিভিন্ন সিস্টেমের শিকারে, সন্দেশখালীর মহিলারা ধরুন, এরা যাতে পশ্চিমবাংলায় কিছু রেমিডি পায়। এই যেমন ধরুন পোস্টপোল ভায়োলেন্সের পরে বাড়িতে ঢুকে মহিলাদের রেপ করা যায়, এই মহিলাগুলো যাতে কিছু রেমিডি পায়, এইটা আমি দর্শকদের কাছে এবং যারা মাতৃশক্তি রয়েছেন, আমার বোন রয়েছেন, তাদের কাছে আবেদন করি।